অরূপ
অনুব্রতর গরু, কয়লা গরু থেকে টাকা খাওয়া, এগুলো থেকে দৃষ্টি ঘোরানোর জন্য আপনারা এইরকম একটা ইস্যুকে গত তিন দিন ধরে সামনে আনার চেষ্টা করছেন। দেখুন, ভারতীয় জনতা পার্টি আজকে তার কর্মী সভার মধ্য দিয়ে প্রমাণ করে দিয়েছে বিজেপি ওয়ার্কাররা ইনট্যাক আছে, এবং উনার জন্য যারা বিজেপি ছেড়েছিল আজকে 8 জন জয়েন করেছে। আগামী 6 মাসের মধ্যে এটা 8000-এর বেশি হয়ে যাবে। অন্য পার্টির ওয়ার্কারদেরকে আমরা আমাদের পার্টিতে আনবো ব্যারাকপুর পার্লামেন্টের কাছে। আমি আপনাকে পরিষ্কার ভাবে বলে দিই, আমাদের যিনি অন্যতম এখানকার পার্টির সমন্বয়কারী আছে প্রবাল রাহা, তিনি এখানে পার্টির জেলা কমিটি গত অ্যাসেম্বলির কনটেস্টিং ক্যান্ডিডেট, রাজ্য কমিটিতে এখান থেকে যাওয়া প্রতিনিধি, সকলের সঙ্গে হাউসকে পরিচয় করিয়ে দিয়েছে। আমরা সব আমরা এই সংখ্যাতত্ত্বের বিচারের মধ্যে যাব না, হল উঠছে, রাস্তা পর্যন্ত লোক হয়েছে। আপনাদের কোন কোন চ্যানেলের হয়তো কষ্ট হচ্ছে যে এত বড় একটা সাকসেসফুল ওয়ার্কার্স মিটিং মাত্র 48 ঘন্টার নোটিশে বিজেপি করল, সেটা আপনাদের নিজেদের কষ্ট থাকতে পারে। আমরা খুব উৎফুল্ল, উৎসাহিত, অনুপ্রাণিত, এবং আমরা আগামী 2.5 মাসের রোডম্যাপ তৈরি করে ফেলেছি, আপনারা ক্রমশ প্রকাশ দিতে পারেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভায় অর্জুন সিং বলেছেন অভিষেকের জনসভায় 90% আমি ওনার কোনো কথার উত্তর দেব উত্তর এই কারণে ওনারা বিজেপি ব্যক্তিবাদে বিশ্বাস করে না, ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি করে না, ব্যক্তিকে আক্রমণ করে না। আমাদের লড়াই কমপ্লিটলি পশ্চিমবাংলার কুশাসন নৈরাজ্যের বিরুদ্ধে। আমাদের স্লোগান হিংসামুক্ত রাজনীতি, ভয়মুক্ত বাংলা। আমাদের লড়াই তৃণমূল পার্টি, তৃণমূল কংগ্রেস কোম্পানির বিরুদ্ধে। আমাদের লড়াই মমতা ব্যানার্জির মিসরুলের বিরুদ্ধে। আমাদের লড়াই শিল্প নেই, ব্যবসা নেই, চাকরি নেই তার বিরুদ্ধে। আমরা কোনো ইন্ডিভিজুয়াল কাউকে কেন্দ্র করে রাজনীতি করি না, কর্মসূচিও করি। এবং ভারত সরকার এটা করে জুট শিল্পকে বাঁচাতে চাইছে। আজকে তৃণমূলকে আমি প্রশ্ন করতে চাই, আজকে যে একটা জুট মিল বন্ধ হলো ব্যারাকপুরে, আজকে বন্ধ হয়েছে, 3000 শ্রমিক বেকার হয়েছে, কেন? লেবার প্রবলেমের জন্য, র মেটেরিয়ালের জন্য নয়, জুটের পলিসির জন্য নয়। আর লেবার প্রবলেম মেটানোর দায়িত্ব কার? স্টেট গভর্নমেন্টের। আর দায়িত্ব হচ্ছে লেবার কমিশনের, লেবার মিনিস্টারের। আজকে 3000 এখানকার শ্রমিক বেকার হয়েছে একটা জুটে। রাজ্যে শিল্পের পরিবেশ একেবারেই, সবাই জানে 13,65,000 কোটি টাকা চুক্তি করেছে, 5টা বিজিবি আছে, এর 1% ইনভেস্টমেন্ট আসেনি। মমতা ব্যানার্জি 5ই মে 2021 তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরে নৈহাটি জুট মিল, চন্দননগরে গন্ধপাড়া জুট মিল, ভদ্রেশ্বর জুট মিল, গুপ্তিপাড়া বলাইগড়ের কেশরাম রেয়ন, ডানকুড়ির বিস্কুট তৈরির কারখানা বন্ধ হয়েছে, ডাবর কলকাতা থেকে বন্ধ হয়েছে, এবং ডাবর এখান থেকে পালিয়ে গেছে মধ্যপ্রদেশ। না না, যে মূল বিষয় ছিল বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলজি মিটিয়ে দিয়েছেন, পাটের যে সহায়ক মূল্যের উর্ধ্বসীমা, আর দ্বিতীয় হাই লেভেল কমিটি করে দিয়েছেন, যে কমিটি 3 মাসের মধ্যে ট্যারিফ সহ সমস্ত বিষয় বিশ্লেষণ করবে। আগামী 12ই জুন প্রধানমন্ত্রীর 8 বছর পূর্তি এবং জুটের সহায়ক মূল্য বর্ধিতকরণ করার জন্য নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে 1,000 বিজেপি কর্মী ধ্বজ এবং বিজেপি ঝান্ডা নিয়ে শাঁখ বাজিয়ে
একেবারে বাদ্যযন্ত্র সহকারে সুসজ্জিত মিছিল ব্যারাক করে মাটিতে পড়ে। আপনারা অনেকেই বলেছিলেন যে উনি চলে গেছেন মানে বিজেপি অনেক হয়ে গেছে, এই সিগন্যালটা দেওয়া দরকার ছিল 48 ঘন্টার মধ্যে, আমরা সিগন্যাল দিয়ে দিয়েছি। 500 চিঠি ডিস্ট্রিবিউট করেছিল বাকি অ্যাক্টিভ মেম্বারদেরকে, সন্দীপ ব্যানার্জি এখানে সভাপতি, 1250 জন ওয়ার্কার্স এসেছে, আমরা বসতে দিতে পারিনি। আমরা খুব উৎসাহিত, এরপরে 7টা অ্যাসেম্বলিতেই ওয়ার্কার্স মিটিং হবে, স্টেট প্রেসিডেন্ট এবং লিডার অফ অপোজিশন ভাগ করে নিয়ে সবগুলো অ্যাসেম্বলিতে আমরা পৌঁছাবো এবং বুথ সশক্তিকরণ অভিযানে ব্যারাকপুরের 100 বুথে লাভার্থী পরিবারের কাছে কি আমরা জানতে চাইব, প্রধানমন্ত্রী আবাস যোজনা, স্বচ্ছ ভারত অভিযানের অন্তর্গত শৌচাগার, কোভিড ভ্যাকসিন, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মাথা পিছু 5 কেজি চাল গম এরা পেয়েছেন না, আইনি ধরনের নোটিশ কি নিয়ে আমরা জানতে চাই। বারে বারে করি আমাদের লড়াই তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানির এগেনস্টে, আমাদের লড়াই মমতা ব্যানার্জির নেতৃত্বে টিএমসির গভর্নমেন্টের মিসরুলের এগেনস্টে। আমরা আপনাদের কাছে কাগজে উনি বাঘ হতে পারে না, আমাদের কাছে উনি কোনো আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী নয়, আমাদের প্রতিদ্বন্দ্বী এই রাজ্যের তৃণমূল কংগ্রেস পার্টি। লড়াই পলিটিক্যাল, লড়াই ইন্ডিভিজুয়াল নয়। আপনাকে ভাবতে হবে না, আপনি খুব বেশি ভাবছেন বিজেপিকে, বিজেপি ভাবলে না আমাদের উপর ছেড়ে দেবে। আপনারা উত্তরপ্রদেশ দিয়েও ভেবেছিলেন, এখানকার মুখ্যমন্ত্রী ওখানে গিয়ে মাথায় চন্দনটন্দন কেটে অনেক নাটক করেছিলেন, আপনাকে ভাবতে হবে।